কবে নতুন চ্যানেল খুললাম, তো ভাবছিলাম সকাল থেকে ভাবছিলাম যে তোমাদের কি ভিডিও দেওয়া যায়। তো লাস্টকালে আমার অনেক মনে পড়লো, তারপরে মনে করলাম যে মেলা এবং আমার সামনে মেলাগুলো ঝুলন মেলা, তো ঝুলন মেলায় আমি অনেক কানের কিনেছি, তার জন্য ভাইয়ের কাছে খুব বকা খেয়েছি, এত বকেছে যে কি বলবো। নিয়ে তো আমার যেসব কানেরগুলো কিনেছি সেগুলো আজ তোমাদের দেখাবো। আর ভিডিওটি যদি ভালো লাগে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে দিও। আর চলো দেখানো যাক আমার কি কি ফেভারিট কানের আছে। আমি অনেক কানের নিয়েছি, তার মধ্যে আমার সব থেকে ফেভারিট কানেরগুলো তোমাদের দেখাই। চলো এই দেখো, চলো দেখাই, এই দেখো এই কানেরটা কিনেছি, এই দেখো এটা ফার্স্ট কিনেছি মেলাতে, বেশ বড় বড় চুড়িদারের সাথে পরবার জন্য বেশ ভালোও লাগছে। তারপরে একটা ময়ূরের কানের কিনেছি, তারপরে এগুলো একটা বড় বড় কিনেছি শাড়ির সাথে পরবার জন্য, ময়ূরের, বেশিরভাগ আমার ময়ূর পছন্দ তাই ময়ূরেরই কানের কিনেছি। তারপরে আছে একটা শিব বাবার ত্রিশূলের মতন কানের কিনেছি, কানেরগুলো বেশ ভালো লাগলো। আর এগুলো সব 100 টাকার মধ্যে পেয়ে গেছি তাই নিয়েও নিয়েছি এরকম। এই কানেরটাও ছোটোর মধ্যে চুড়িদারের সাথে সাথে পরবার জন্য। আমার সব থেকে ফেভারেট হলো এটা, যেটা আমি বাজেট করে খুব কমের মধ্যে 120 টাকার মধ্যে পেয়েছি, 200 বলেছিল লাস্ট, বাজেট করে 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 এটা পেয়েছি। এই দেখো শাড়ির সাথে পরবার নিয়েছি, এবছর দুর্গাপুজোয় শাড়ি কিনে আসি, শাড়ির সাথে পরবো ভেবেছি তাই। আর আছে এইগুলো কিনেছি, এগুলো পাটিয়ালা চুড়িদার কিনিনি, এগুলো পরবো চুড়িদারের সাথে, বেশ ভালোও লাগছিলো, কালারিং এর আছে অনেক টাইপ কিনলাম। এই একটা আছে, সব বেশিরভাগ চুড়িদারের সাথে পরবার জন্য নিয়েছি, নতুন নতুন কালেকশন পেলাম তাই নিয়েও নিলাম। তার টপের মধ্যে পেয়েছি জিন্স টপের সাথে পরবার জন্য, যে কোনো টপ জিন্সের সাথে পরবার জন্য খুঁজছিলামও, এটা সেট ছাড়া পাওয়া যাচ্ছিল না এই কানেরটা। আর একটা বড় আছে, সব থেকে বেশি মেয়েদের পছন্দ বড় বড় কানের, তো আমারও ফেভারেট খুবই বড় বড় কানের, এত বড় বড় যেটা ঝুলবে, আর আমার মায়ের তত জ্বালা বড় বড় কানের, তো মুখে মানাবে না, এই করবে না, সব বলে বাইরে। এই একটা আছে, এগুলো সব মধ্যে কিনেছি আর কিছু না, অত ফেভারিট না আমার। এই একটা আছে ছোট্ট মতন, নতুন যেগুলো দেখলাম একটু আলাদা টাইপের লাগলো সেগুলো। তো আমার যেটা সব থেকে ফেভারিট ছিল ওটা তোমাদের পরিয়ে দেখাচ্ছি আমি কেমন লাগছে আমাকে। এগুলো ছোট ছোট চুড়িদারের সাথে পরবার জন্য, তো বলেছিলাম এটা আমার সব থেকে ফেভারিট, তো এটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আমাকে কেমন লাগছে। তোমরাও কমেন্ট করে বলবে যে আমাকে কানেরটা পরে কেমন লাগছে, যেহেতু আমি এখনো শাড়িটা পরিনি, চুড়িদার পরে ভিডিও করছি। এই বাবা, এই দেখো আমি পরেছি কানেরটা, কি সুন্দর লাগছে না, কিন্তু আমি শাড়িটা পরিনি, কি জানি কেমন লাগছে। তোমরা কমেন্ট করে জানাও যে আমাকে কানেরটা পরে কেমন লাগছে, বেশ আমার তো ভালোই লাগছে, এবারে জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা কমেন্ট করে জানো। আর পাশে আর একটা কানের ছিল দেখাতে ভুলে গেছি, এই একটা, এটা দেখো কিছুটা ময়ূরের স্টাইলে, বেশিরভাগ আমার কানের সব বেশিরভাগ সব ময়ূরের স্টাইলে। এই যে সব কানের বেশ 13-14টা আছে, তার জন্য এবছর মেলাতেই কিনেছি এই সব, যার জন্য মায়ের কাছে খুব খুব মার খেয়েছি। তো প্লিজ যদি তোমার ভিডিও, তোমাদের ভিডিওটা আমার ভালো লাগে, তো আমার ভিডিওটা একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, যেটা আমার খুব দরকার। এই যে সব কানে গিয়ে ভরতে হবে আমাকে, সব ভরছি, আর কানেরটা পরে খুলছি, বেশ পছন্দের কানের, তো একটু পরে থাকলে ভালো লাগে। কানেরগুলো কিন্তু কি সুন্দর সুন্দর দেখতে, সব থেকে বেশি বড় বড় কানেরগুলো আমার। লাস্ট এটা, চলো টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিও দেবো তোমাদেরকে। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক শেয়ার কমেন্ট করো। টাটা।